আবার করোনার থাবা হতে চলেছে মাইক্রো কন্টেনমেন্ট জোন, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গায় কিন্তু মানে করোনা আক্রান্ত দেখা যাচ্ছে, যে তার সাথে সাথে এই যে কোভিড নাইন্টিনের কিন্তু মৃত্যুর হারও বাড়তে চলেছে। আর এই অবস্থায় সরকারি সূত্রের খবর অনুযায়ী নবান্ন কিন্তু চাইছে আবার মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ শহরে মাইক্রো কন্টেনমেন্ট জোন করতে। আর এই মাইক্রো কন্টেনমেন্ট জোন যখনই করা হয়েছে, করোনার প্রকোপ কিছুটা হলেও কিন্তু এখান থেকে কমেছে। তা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সংক্রমণের যদি হিসাব করা যায়, এই সংক্রমণের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলের সকলকে ছাড়িয়ে, সব জেলাগুলোকে ছাড়িয়ে কলকাতা এগিয়ে গেছে অনেক বেশি। আক্রান্ত সংখ্যা এই এখানে দেখা যাচ্ছে যে নিউ আলিপুর, কসবা, বালিগঞ্জ, মানিকতলা, পাইকপাড়া, গড়িয়া, যাদবপুর, বেহালা, পাটুলি, উল্টোডাঙ্গা এবং ভবানীপুরে বেশি। এবং মোট আক্রান্তের 65% এই এলাকাগুলোর মধ্যে, এবং আক্রান্তদের মধ্যে 55%-র মানে বয়স দেখা যাচ্ছে 26 থেকে 59 বছরের মধ্যে। এবং এবারের যে করোনা, এবং এই করোনায় আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে আক্রান্তদের 87% উপসর্গহীন, অর্থাৎ তাদের মধ্যে কোনো উপসর্গ কিন্তু দেখা দিচ্ছে না। তা কলকাতা করোনার আক্রান্ত সংখ্যা রোজ বাড়ছে, এবং বর্তমানে সূত্রের খবর অনুযায়ী দেখা যাচ্ছে সেটা পার ডে 500 পেরিয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু এক গুচ্ছ নির্দেশিকা নিয়ে পুরসভা এবং স্বাস্থ্যভবনের তরফ থেকে আসছে, যেগুলো কিন্তু আমাদের মানতে হবে। এবং বর্তমানে যে আক্রান্ত হচ্ছে, সেই আক্রান্তর 51% আবাসন এবং 47% নিজস্ব বাড়ির বাসিন্দা তার মধ্যে কিন্তু আছে। তা ফ্রেন্ডস, প্রতিনিয়ত আপডেটেড কোনো নিউজ আসলে আমি আপনাদের সামনে তুলে ধরি। তা আবারও কিন্তু সতর্ক হওয়ার সময় এসে গেছে, এবং মাইক্রো কন্টেনমেন্ট জোন চালু অর্ডার হয়ে গেলেই শুরু হয়ে যাবে। তো এর মাঝখানে আমাদের যে যে বিধিনিষেধ ছিল, আমরা যেগুলো মেনে চলতাম অতীত থেকে নিজেদের স্বার্থে, কিন্তু সেগুলো করার সময় এসে গেছে। অতি অবশ্যই কিন্তু আমরা মাস্ক পরবো, দূরত্বটা মেনটেন করবো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব, প্রয়োজন না হলে বাইরে বার হব না, প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু করতে হবে। এবং গত কয়েকদিনের এদিকে দেখা যায় যে সংক্রমণ যেটা, সেটা কিন্তু কমেনি, এবং 20 থেকে 24% মধ্যে ঘোরাঘুরি করছে। সেই জন্যে যাদের দুটো করোনার নেওয়া হয়ে গেছে টিকা, তাদের কিন্তু বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে গতি বাড়ানোর কথা বলা হয়েছে, কারণ বুস্টার ডোজ সবে মাত্র 15% পড়েছে, এটাও খেয়াল করা হচ্ছে। এবং মাইক্রো কন্টেনমেন্ট জোন চালু প্রস্তুতি নেওয়ার জন্যে বলা হয়েছে সেই মতেই আগাচ্ছে। পুরসভা সূত্রের খবর অনুযায়ী নবান্ন সবুজ সংকেত দিলেই কিন্তু মানে মেডিসিন বিশেষজ্ঞরাও এটাই বলছে যে মাইক্রো কন্টেনমেন্ট জোন করলে গত অতীতের নিরিখে কিন্তু এই সংক্রমণ বা এটা প্রতিহত করা যাবে। তা ফ্রেন্ডস, এই ছিল আপডেট। চ্যানেলটি সাবস্ক্রাইব না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।